এটা সিপিএম করত মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। প্রথম যে খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর থাকবে, এনআইএ এর সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে, কাঁথি থেকে, কাঁথির প্রত্যন্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এই দুজনের মধ্যে একজন ছিল বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে ব্লাস্টের মাস্টার মাইন্ড। বেঙ্গালুরু বিস্ফোরণে কাঁথি থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ড বেঙ্গালুরুতে, এই রামেশ্বরম ক্যাফে অত্যন্ত পরিচিত একটি নাম সেখানকার। টানা তল্লাশির পর এনআইএ জালে দুই সন্ত্রাসবাদী বলে জানা যাচ্ছে। ধৃত আব্দুল মাতিন তাহা, তিনি ঘটনার মাস্টার মাইন্ড বলে এনআইএ সূত্র মারফত দাবি করা হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি বিস্তারিত জানাবেন এই বিষয়ে, পিয়ালির সঙ্গে আমরা কথা বলবো। পিয়ালি, অবশেষে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুজনকে, দুজন সন্দেহভাজন এনআইএর জালে, তার মধ্যে একজন আবার মাস্টার মাইন্ড, এ বিষয়ে কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? একেবারেই দেখো, এই মুহূর্তে আমরা ব্যাংশাল কোর্টে রয়েছি, যেখানে এনআইএর বিশেষ আদালত রয়েছে, যে বিশেষ আদালতে আজকে এই দুজনকে আর কিছুক্ষণের মধ্যে এনআইএর অফিসাররা তাদের দুজনকে নিয়ে আসবেন। দুজনকে আদালতে পেশ করে তাদেরকে ট্রানজিট রিমান্ডে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে, যেহেতু সেখানকার মামলা এটা। এবং যে সূত্র মারফত আমরা যে তথ্য পাচ্ছি এনআইএর তরফ থেকেও, যেটা জানানো হচ্ছে যে আজকে ভোরবেলার দিকে তারা গোপন সূত্রে খবর পান যে দুজন এই ঘটনার, যারা যাদেরকে এই ঘটনার পর থেকে ব্যাঙ্গালোরে যে রামেশ্বরম ক্যাফেতে পয়লা মার্চ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যার পর থেকেই দুজনের যে সম্পর্কে তথ্য পান তদন্তকারী অফিসাররা, তাদের আইডেন্টিটি প্রাথমিকভাবে ফিক্স আপ করা হয় এবং তাদের সম্পর্কে রিওয়ার্ড ঘোষণা করা হয় 10 লক্ষ টাকা করে। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল মাতিন তাহা, যাকে তদন্তকারী অফিসাররা দাবি করছেন যে এই যে পয়লা মার্চ আর যে রামেশ্বরম ক্যাফেতে যে হামলার ঘটনা ঘটেছিল, আইইডি বিস্ফোরণ ঘটনা হয়েছিল, যাতে 9 জন আহত হয়েছিল, সেই গোটা ঘটনার পরিকল্পনা, তার এক্সিকিউশন এবং তারপর কিভাবে পালাতে হবে, সেই যাবতীয় পরিকল্পনাটার নেপথ্যে যার মাথা ছিল, সেটা কিন্তু এই আব্দুল মাতিন তাহা, যে এই ঘটনার পর থেকে বিভিন্ন সময় আইডেন্টিটি বদল করে, বিভিন্ন সময় তার পরিচয় বদল করে বিভিন্ন জায়গায় থাকছিল, কখনো কর্ণাটক, কখনো কেরালা। তার পাশাপাশি আরও একজন, সেটা হচ্ছে মুসাবির যে হুসেন, এই মুসাবির হুসেন হচ্ছে সেই ব্যক্তি যার ফুটেজ ধরা পড়েছিল, সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছিল, রাস্তার ফুটেজ বা ক্যাফের থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছিল, মাথায় টুপি পরা ছিল, টি শার্ট পরেছিল, যে ওই ক্যাফেতে গিয়ে যে আইইডি ইমপ্ল্যান্ট করার কাজ সেটা করেছিল। এই ঘটনার তদন্তভার এনআইএ হাতে নিয়েছিল এবং এনআইএ হাতে নেওয়ার পর বিভিন্ন সিসিটিভির ফুটেজ, তারপর সমস্ত বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাসের ভেতরের ওই ঘটনাস্থল লাগোয়া সমস্ত জায়গা সিসিটিভি, তাদের পরিচয় ফিক্স আপ করে ছবি প্রকাশ করা হয় এবং বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে আজকে তদন্তকারী অফিসাররা খবর পান এবং সেই অনুযায়ী তারা রাজ্য পুলিশের সহযোগিতা নেয় এবং রাজ্য পুলিশ, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ এবং এনআইএর যৌথ অভিযানে আজকে ভোরবেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটা ল্যাপটপ সহ বেশ কিছু ইলেকট্রনিক গেজেট পাওয়া গেছে, যেটুকুনি আমরা জানতে পারছি এনআইএ সূত্র থেকে, যে আজকে এই দুজনকে আদালতে পেশ করা হবে এবং তারপরে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে। যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তদন্তকারী অফিসাররা এদেরকে কাস্টাডিতে পেলে যেটা জানার চেষ্টা করবেন যে এখানে যে তারা গা ঢাকা দিয়েছিল সেটা কে, সে কাজে তাদেরকে কারা সাহায্য করেছিল, এখানে যে আত্মগোপন করেছিল, পাশাপাশি কোন সংগঠনের সঙ্গে তারা যুক্ত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খোলসা হবে এই দুজনকে কাস্টাডিতে নেওয়ার পর। ফলে আর কিছুক্ষণের মধ্যে দুজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে নিয়ে আসবেন এনআইএর তদন্তকারী অফিসাররা। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপা উত্তর, কাঁথির প্রত্যন্ত এলাকা থেকে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে, এনআইএ তরফ থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে এবং সেই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে অধিকারী গড় বলেই পরিচিত এই জায়গা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কাঁথি আমার হোম টাউন জানেন, আমি এটা জেনেছি অনেক আগেই সকালে। তা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত।